हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल रेसिपी बाय सिंथिया इस्माम। आज के आमी आपनादेर के कोरे देखाबो पास्तार रेसिपी। घरोवा भावे कोरे देखानो चेष्टा करेछी, आशा करछी आमार आजकेर रेसिपिटी भालो लागबे। चलुन ताहले देखेनी आजकेर ए रेसिपिटी। एर जोन्नो चूलाय एकटा प्यान बसिएछी, तार मतो परिमाण मतो तेल दिए निएछिलाम। এবার এর মধ্যে এক টেবিল চামচের মতো হবে রসুন কুচি দিয়ে নিলাম। নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। পেঁয়াজ আর রসুন হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে চার পাঁচটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে পানি দিয়ে নিলাম, হাফ কাপের একটু বেশি হবে, পৌনে এক কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে টমেটো সস দিয়ে নিয়েছি 1/4 কাপ। সয়া সস দিয়ে নিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি হবে। এবার আমি নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। যখন দেখবেন উপরে এরকম তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে পাস্তাগুলো দিতে হবে। আমি পাস্তা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এখানে 2 কাপ পাস্তা নিয়েছি। পাস্তাগুলোকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% মতো সিদ্ধ করে নিয়েছি আমি, বাকিটা এখন রান্না করলেই সিদ্ধ হয়ে যাবে। লবণটা চেক করে নেবেন, যদি লাগে তাহলে আর একটু দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, এজন্য আমি আর দিচ্ছি না। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।